ক্যাপিটাল অফ এম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন। নির্দিষ্ট সময়ে মুম্বাই বিমানবন্দরে পৌঁছলেন দীপিকা পাড়ুকোন। স্বামী রণবীর সিং এর হাত ধরে মুম্বাই বিমানবন্দর থেকে হেঁটে বেরিয়ে যেতে দেখা যায় এই অভিনেত্রীকে। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত 8:15 গোয়া থেকে চার্টার ফ্লাইটে ওঠেন দীপিকা পাড়ুকোন। ম্যানেজার কারিশ্মা প্রকাশও ছিলেন অভিনেত্রীর সঙ্গে। প্রথমে বৃহস্পতিবার দুপুরে গোয়া থেকে মুম্বাইয়ে হাজির হওয়ার কথা ছিল দীপিকার, পরে পরিকল্পনায় বদল আনেন তিনি। গোয়া গিয়ে পৌঁছেন রণবীর সিং, এরপর রণবীর সিং এর সঙ্গেই গোয়া থেকে মুম্বাইয়ে ফেরেন দীপিকা। মাদক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য শনিবার এনসিবির দপ্তরে হাজির হবেন দীপিকা পাড়ুকোন। দীপিকার পাশাপাশি সারাহ আলী খান, শ্রদ্ধা কাপুররাও ওই দিন এনসিবির দপ্তরে হাজির হবেন। মাদক মামলায় দীপিকার ম্যানেজার কারিশ্মা প্রকাশকেও এনসিবির জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হচ্ছে। এবার দেখা যাক শেষ পর্যন্ত কোথার জল গড়িয়ে কোথায় গিয়ে জমে। ক্যাপিটাল অফ এম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।